ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম, আজকে তৈরি করে দেখাবো স্পেশাল ইলিশ মাছের একটি রেসিপি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো খুবই নরম থাকে, যার কারণে খুব আলতো হাতে এগুলোকে ধরতে হয়। পরিষ্কার করার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রত্যেকটার গায়ে গায়ে খুব ভালোভাবে লাগানোর পরে আমি এটাকে ভাজতে নিয়ে যাব। একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি এখন এগুলোকে ভাজব। ভাজার ঠিক আগ মুহূর্তে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছটা অনেক নরম হয়ে থাকে, যার কারণে মাছে এই লেবুর রসটা দিলে মাছটা খুব সহজে ভেঙে যায় না। আমি এখন একে একে ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সময় মিডিয়াম টু লো আঁচে রেখে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছে ডিম ছিল, কোনো কোনো ইলিশ মাছে ডিম নাও থাকতে পারে, এতে করে স্বাদের কোনো হেরফের হয় না, রান্নার প্রসেসিংটাই আসল। ফ্রাই প্যানের জায়গা বুঝে অল্প করে মাছ দিয়ে, যাতে উল্টাতে সুবিধা হয়, সেভাবে মাছটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছটাকে ভেজে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি মাছটা, আর এই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসার পরেই এখানে আমি সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি। 8-10টা মরিচ মাছখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সামান্য একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি সবসময় গরম পানি ব্যবহার করছি, চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার, এতে করে রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় আর রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু গরম পানি দিয়ে আবারও এই মশলাটাকে জাল করছি। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে, ততক্ষণ এই মশলাটা আমি খুব ভালোভাবে ঢেকে ঢেকে জাল দিতে থাকব। তবে অবশ্যই এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। দেখা যাচ্ছে আমার মশলা থেকে অনেকটাই তেল বের হয়ে আসছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে রান্না করব, তারপরেই তুলে নিব। তুলে নিয়ে এখানে আমি আর এটাকে বেশি নাড়াচাড়া করতে যাব না, জাস্ট একটু উল্টে দিলাম। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। আমি এখন এখানে মাছের ঝোল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। এরপর এই মাছটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটাকে নেড়ে দিতে হবে। এখন আর খুন্তি ব্যবহার করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ রান্নার সময় মাছগুলো খুবই নরম হয়ে যায়। আরও 5 থেকে 7 মিনিট জাল করার পরে ঝোলের উপর দিয়ে তেল উঠে এসেছে। এই সময় বুঝতে পারবেন আপনার মাছের রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে এবং রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে নিচ্ছি। স্পেশাল ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি খুবই সাধারণভাবে এবং খুবই অল্প উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।